শেষ দফার ভোটের দিন ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী, ধ্যানমগ্ন হবেন কন্যাকুমারীর সেই বিবেকানন্দ শিলায়। ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে লোকসভা নির্বাচনের ফলাফল। সাত দফা নির্বাচনের একদম শেষ লগ্ন এসে উপস্থিত। আর এই সাত দফা নির্বাচন শেষ হওয়ার আগেই ধ্যানে বসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচার শেষে তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানমগ্ন হবেন মোদিজি। গোটা দেশ জুড়ে চলছে দিল্লি দখলের লড়াই। এই সময় গোটা দেশের পাশাপাশি বাংলাতেও বহু সভা করেছেন এবং করছেনও প্রধানমন্ত্রী। নিজের আসন বজায় রাখার জন্য দৌড়ে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। কোথাও গিয়ে পুজো দিচ্ছেন বিভিন্ন মন্দিরে, কোথাও আবার জনসভার পর করছেন রোড শো। এই অবস্থায় গোটা দেশকে গেরুয়া রঙে রাঙিয়ে দিতে একেবারে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড এখানেই শেষ হচ্ছে না। এবার তিনি বসবেন ধ্যানে। সাত দফা নির্বাচনের পূর্বেই ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 1 জুন রয়েছে শেষ দফা, অর্থাৎ সপ্তম দফার নির্বাচন। আর সেই সপ্তম দফার নির্বাচনের জনসভা শেষ করে 30 মে সন্ধ্যা থেকে 1 জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যান মণ্ডপে বসে ধ্যান করতে পারেন প্রধানমন্ত্রী মোদিজি। জানা যায় স্বামী বিবেকানন্দ সারা দেশ ঘুরে এসে তামিলনাড়ুর কন্যাকুমারীর মূল ভূখণ্ড থেকে 500 মিটার দূরে একটি শিলায় বসে টানা 3 দিন ধ্যান করেছিলেন। এবার সেখানেই 2 দিন ধরে ধ্যান করবেন প্রধানমন্ত্রী মোদী। কথিত আছে, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগরের মিলনের এই স্থানেই আলোকপ্রাপ্ত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। এমনকি মাতা পার্বতীও নাকি ওই শিলার ওখানেই মহাদেবের জন্য তপস্যা করেছিলেন। এমনকি ওই শিলাতেই নাকি মাতা পার্বতীর পায়ের ছাপও রয়েছে। এক কথায়, এক বিশেষ স্থানে এবার ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। এটা অনেকেই জানেন যে এর আগেও দুবার লোকসভা নির্বাচনের প্রচার শেষে 2014 সালে কেদারনাথ এবং 2019 সালে শিবাজির প্রতাপগড় দুর্গে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। অর্থাৎ চিরাচরিত প্রথা অনুযায়ী প্রচার শেষে প্রধানমন্ত্রীর আধ্যাত্মিক সফর এবারেও দেখা যেতে চলেছে। আর এবারে তার গন্তব্যস্থল দক্ষিণ ভারত। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে এবার তিনি ধ্যানে বসবেন তামিলনাড়ুর কন্যাকুমারীতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।